রাজ্যে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, উদ্বোধনী অনুষ্ঠানে বড় বিনিয়োগের ঘোষণা, আদানি ও হীরা নন্দানি গ্রুপের বাংলাকে বিশ্বশ্রেষ্ঠ করার ডাক মুখ্যমন্ত্রীর। বিনিয়োগের সেরা ঠিকানা বাংলাই, রাজ্য সরকারের ভূয়সী প্রশংসায় রাজ্যপাল, শিল্পপতিদের যেন কেন্দ্রীয় সংস্থা বিরক্ত না করে, রাজ্যপালের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর। সুপ্রিম স্থগিতাদেশ সত্ত্বেও উচ্ছেদ অভিযান দিল্লির জাহাঙ্গীরপুরীতে, বুলডোজার দিয়ে ভাঙা হয় অবৈধ নির্মাণ, নির্দেশিকা হাতে না পাওয়ায় বিপত্তি, শেষমেশ স্থগিত অভিযান। দেউচা প্রকল্পের স্থানে ঢুকতে বাধার মুখে শুভেন্দু, অধীর, রাজনীতির জায়গা নয় জানালেন গ্রামবাসীরা, নন্দীগ্রামের থেকেও বড় আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দু। চার ধর্ষণ মামলায় আদালতের রিপোর্ট পেশ, রাজ্যের তুলে ধরা হয়েছে তদন্তের গতি প্রকৃতি, চার তদন্তের নজরদারিতে কোনো সমস্যা নেই জানালেন দময়ন্তী সেন। বাড়ছে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা, গত ২৪ ঘন্টায় দেশে বাড়ল কোভিড আক্রান্তের সংখ্যা, বাড়ল পজিটিভিটি রেটও, চিন্তা বাড়াচ্ছে দিল্লির সংক্রমণ। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। বুধবার রাজ্যে শুরু হল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, উপস্থিত ১৯টি দেশের ২৫০ জন প্রতিনিধি। দেশ বিদেশের প্রতিনিধিদের সামনে রাজ্যের শিল্প বান্ধব পরিবেশ তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় শিল্প বিনিয়োগের পরিবেশ তৈরিতে রাজ্য সরকারের উদ্যোগকে তুলে ধরে তিনি জানান, বাংলায় অগ্রগতি ৮টি স্তম্ভের ওপর নির্ভরশীল। পরিকাঠামো তৈরি, পরিকাঠামোর প্রসার, শিক্ষা, সামাজিক সুরক্ষা, দক্ষতা বৃদ্ধি, ইজ অফ ডুইং বিজনেস বা ব্যবসা চালানোর সুবিধা, ডিজিটালাইজেশন এবং কর্মদিবস নষ্ট না করা, এই ৮টি স্তম্ভের উল্লেখ করে রাজ্যের সার্বিক চিত্রটি শিল্পপতিদের সামনে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। আদানি, জিন্দল, টাটা, হীরা নন্দানি, গোয়েঙ্কা সহ একাধিক গোষ্ঠীর শিল্পপতিরা এদিন হাজির ছিলেন সম্মেলন মঞ্চে। রাজ্যে বিনিয়োগ নিয়ে যথেষ্ট আগ্রহ দেখা যায় তাঁদের মধ্যে। রাজ্যে ৭০০ একর জমিতে তৈরি মায়াপুরের মন্দির দেখে বিস্ময় প্রকাশ করেছেন শিল্পপতি সজ্জন জিন্দল। মুখ্যমন্ত্রীর কর্মপদ্ধতির ভূয়সী প্রশংসা করে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি জানিয়েছেন, বাংলায় শিল্পের উন্নতিতে অংশ নেবে আদানি গ্রুপ, বাংলায় ১০,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব তাঁর, এতে অন্তত ২৫,০০০ কর্মসংস্থান হবে। পাশাপাশি ডেটা সেন্টারের ক্ষেত্রে হীরা নন্দানি গ্রুপও ১,৫০০ কোটির বিনিয়োগের কথা ঘোষণা করেছে। উদ্বোধন মঞ্চেই বড় বিনিয়োগের ঘোষণা জানান দিচ্ছে, প্রথম দিনেই বাণিজ্য সম্মেলন তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি জানান, বাংলা আজ যা ভাবে দেশ তা আগামীকাল ভাববে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এগিয়ে চলেছে বাংলা। বাংলা পূর্ব ভারতের ইকোনমিক হাব, মানব সম্পদেও এগিয়ে বাংলা। আশা করি দেশি বিদেশি বিভিন্ন সংস্থার হাত ধরে এরাজ্যে বিপুল পরিমাণ বিনিয়োগ হবে। সঙ্গে এও বলেন, উন্নয়ন এবং রাজনীতি আলাদা হওয়া উচিত। এদিন শিল্প সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্র রাজ্যের সহযোগিতার পক্ষেও সওয়াল করলেন ধনখড়। তাঁর কথায়, কেন্দ্র রাজ্যের পারস্পরিক সহযোগিতায় এগিয়ে যাবে বাংলা। প্রধানমন্ত্রীও বাংলার প্রশংসা করেছেন, লুক ইস্ট নীতি নিয়েছে কেন্দ্র। রাজ্য রাজ্যপাল সংঘাত মাঝে মধ্যেই রাজ্য রাজনীতির অন্যতম চর্চার বিষয় হয়ে ওঠে, তবে এদিন বিশ্বের তাবড় শিল্পপতিদের সামনে রাজ্যপাল জানিয়ে দেন, বাংলার উন্নতি তাঁর একমাত্র লক্ষ্য। মুখ্যমন্ত্রীর কাছে তাঁর প্রত্যাশার কথা জানাতেও এদিন দ্বিধা করেননি তিনি। পাশাপাশি রাজ্যপালের কাছেও একটি আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা কেন্দ্রের থেকে সমস্ত রকম সাহায্য চাই, শিল্পপতিদের যেন এজেন্সি দিয়ে বিরক্ত করা না হয়। রাজ্যপালকে এই বিষয়টি নিয়ে কেন্দ্রের কাছে তদবির করার আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অবৈধ নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে জটিলতা দেখা দিল দিল্লির জাহাঙ্গীরপুরীতে। জাহাঙ্গীরপুরীতে হিংসার ঘটনার পরেই এই অবৈধ নির্মাণ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ ছিল, হিংসার ঘটনায় মদতকারীদের সাহায্যেই এই অবৈধ নির্মাণ সম্ভব হয়েছে। এই বেআইনি নির্মাণ চিহ্নিত করে ভেঙে দেওয়ার দাবি ওঠে। পুর নিগমের এই উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল মুসলিম সংগঠন জামিয়াত উলেমাই হিন্দ। তারা জানায়, নির্মাণ ভাঙার আগে নিয়ম মতো
নোটিশ দেওয়া হয়নি। এই আবেদনে সাড়া দেয় শীর্ষ আদালত। আপাতত উচ্ছেদ অভিযান বন্ধের নির্দেশ দেওয়া হয়, যদিও তারপরেও বুধবার সকালে বেশ কিছুক্ষণ চলে অবৈধ নির্মাণ ভাঙার কাজ। স্থগিতাদেশ সত্ত্বেও কেন বাড়ি ভাঙার কাজ চালালো পুর নিগম, তা নিয়েও ওঠে প্রশ্ন। যদিও পুর নিগমের দাবি, নির্দেশিকা সংক্রান্ত কাগজপত্র হাতে না পৌঁছানোর দরুনই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কাজ শুরু হয়েছিল এদিন। শেষমেশ অবশ্য আদালতের রায় মেনেই উচ্ছেদ অভিযান বন্ধ হয়। শীর্ষ আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি হবে বৃহস্পতিবার। এদিকে জাহাঙ্গীরপুরিতে হিংসা ছড়ানোর ঘটনায় কড়া পদক্ষেপ করল সরকার। জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করা হল মূল অভিযুক্ত পাঁচ জনের বিরুদ্ধেই। দেউচা পাচামি প্রকল্পের প্রস্তাবিত জায়গায় ঢুকতে গিয়ে বাধার মুখে পড়লেন শুভেন্দু অধিকারী এবং অধীর রঞ্জন চৌধুরী। এর আগে এই প্রকল্প নিয়ে একাধিকবার গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছে রাজ্য সরকার। গ্রামবাসীদের পক্ষ থেকে বীরভূম জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভার সদস্যরা এসে নবান্নে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেরা পুনর্বাসন প্যাকেজ দেওয়া হবে বলেই প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলত এই প্রকল্প নিয়ে গ্রামবাসীদের সঙ্গে সরকারের যা দূরত্ব তৈরি হয়েছিল তা অনেক টাই মুছে গিয়েছে। গ্রামবাসীদের অভিযোগগুলি খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছিল নবান্ন। ঠিক তারপরেই দেউচা প্রকল্পে একই দিনে যান বিরোধী শিবিরের দুই নেতা। দুজনেই গ্রামবাসীদের বাধার মুখে পড়েন। অধীর চৌধুরী উচ্ছেদের অভিযোগ তুললেও মহাসভার তরফে গণেশ কিস্কু, শিবলাল সোরেনরা স্পষ্ট জানিয়ে দেন এটা রাজনীতি করার জায়গা নয়, কোনো রাজনৈতিক নেতাকেই ঢুকতে দেওয়া হবে না। এরপরই ফিরে যান কংগ্রেস সাংসদ। একইভাবে বাধার মুখে পড়ে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, নন্দীগ্রামের থেকেও বড় আন্দোলন গড়ে তোলা হবে। 8ই মে থেকে লাগাতার উচ্ছেদ বিরোধী আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তিনি। মাটিয়া, দেগঙ্গা, ইংরেজবাজার এবং বাঁশদ্রোণী ধর্ষণকাণ্ডে আদালতের রিপোর্ট পেশ করল রাজ্য। তদন্তের অগ্রগতি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট পেশ করা হয়েছে বলেই খবর। এই চারটি তদন্তই চলছে প্রাক্তন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেনের তত্ত্বাবধানে। পাশাপাশি দময়ন্তী সেনের তরফ থেকে তদন্তকারী আধিকারিকদের ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে তার উল্লেখও রয়েছে ওই রিপোর্টে। জনস্বার্থ মামলার ভিত্তিতে এই চারটি তদন্তের নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছিল দময়ন্তী সেনকে। এক্ষেত্রে তাঁর কোনো অসুবিধা বা আপত্তি থাকলে তাও আদালতকে জানাতে বলা হয়েছিল। দায়িত্বভার পেয়ে তৎপর হয়েছিলেন দময়ন্তী, ডেকে পাঠিয়েছিলেন একাধিক তদন্তকারী অফিসারকে। আজ মামলার শুনানিতে তদন্তের অগ্রগতির খতিয়ান আদালতের সামনে পেশ করেছে রাজ্য। এই চারটি মামলার নজরদারিতে কোনো অসুবিধে নেই বলেই জানিয়েছেন দময়ন্তী সেন। এই মামলার পরবর্তী শুনানি 2রা মে। গত 24 ঘন্টায় দেশে লাফিয়ে বাড়ল কোভিড আক্রান্তের সংখ্যা। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 2067 জন। গতকাল যা ছিল 1200-র কিছু বেশি। এর মধ্যে দিল্লিতেই আক্রান্ত 632 জন। ফলে পজিটিভিটি রেট এক লাফে বেড়ে হল 0.49%। সব মিলিয়ে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে 12,340। দিল্লিতে সংক্রমণের জেরে আবার মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, তবে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণেই আছে বাংলার করোনা পরিস্থিতি। গত 24 ঘন্টাতেও করোনায় কারো মৃত্যু হয়নি বাংলায়। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।